গল্পের প্রাক্তন আমি, কারো জীবনের স্বপ্ন, কারো ভাষায় চরিত্রহীন, আর কারো কবিতার ছন্দ। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি একদম বিন্দাস আছি। তো নাইটে ভিডিও করছি, মানে তোমরা বুঝতে পেরেছো। তো হ্যাঁ, আজকে আমি করতে চলেছি তোমাদের সঙ্গে আর একটা মেকআপ ভিডিও, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে আরেকটা মেকআপ লুক শেয়ার করব বলে আমি চলে এসেছি। আর আজকে যে মেকআপটা শেয়ার করব সেটা হচ্ছে শীতকালে তুমি বিয়েবাড়িতে কীভাবে পার্টি মেকআপ করবে, মানে কিভাবে একটা কি বলে পন্ডস বিবি ক্রিম দিয়ে কোনো রকম ফাউন্ডেশন ছাড়াই তুমি এই পন্ডস বা ল্যাকমি সিসি ক্রিম বা পন্ডসের বিবি ক্রিম, এইসব প্রোডাক্ট দিয়ে তুমি কিভাবে শীতকালে পার্টি মেকআপ করবে, তো ওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানটা ইউজ করছি হচ্ছে পন্ডসের বিবি ক্রিম। আর তোমরা যদি নর্মালি ল্যাকমি সিসি ক্রিম বা অন্যান্য কোনো ক্রিম যদি ব্যবহার করে থাকো তো তোমরা ওটা ব্যবহার করবে। আর পার্টি মেকআপ করবো বলে দেখো পার্টি লুকের একটা শাড়ি পরে নিয়েছি। আর এই ব্লাউজটা না আমার মা আমাকে গিফট করেছিল, তো অনেকদিন পরা হয়নি, তো আমি ভাবলাম যে চলো আজকে তবে একটা মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো এটাই পরে নেই। আর আমি বেশি বকর করব না, কারণ অনেকটাই রাত, আর রাত্রেই আমি এই ভিডিওটা শ্যুট করছি, কারণ রাত্রে আবার ভিডিওটা শ্যুট করা হয়ে গেলে তারপরে আবার কালকে এডিটিং করব, তো অনেকটাই ঝামেলার ব্যাপার। আর আমি রাত্রেবেলা শীতকালে তো মুখটা ধুয়ে চলে এসেছি, তো অনেকটাই আগে ধুয়েছিলাম, তো তারপরে আর কিছু লাগাইনি, তারপরে টোনারটা লাগাবো। তো চলো বেশি বকবক করছি না, ভিডিওটা স্টার্ট করি। এখানটা চলে এসেছি টোনারটা নিয়ে। আর তোমরা তো জানো আমি এটা কি টোনার ইউজ করি, রোজ ওয়াটার। তো এটাতে কোনো লেভেল নেই বা কোনো স্টিকার নেই, আমি ছিঁড়ে ফেলেছি। তো চলো তো এবার আমি ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার। আজকে আমি you, baby. So I stand up and speak my So guys, এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি কয়েকটা রিলস তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি জানি না তাতে কপিরাইট আসবে কিনা বাট আমার ইচ্ছে হলো তাই জন্য শেয়ার করলাম আর তোমরা তাতে আমার আরো লুকটা দেখে নিও যে কেমন লাগছে আর আজকে যে মেকআপটা নাও ওটা মানে কি একদম সাধারণ কিছু প্রোডাক্টে তুমি মেকআপটা করবে আমি কোনো রকম কন্ট্রোল করিনি কিছু করিনি জাস্ট সিম্পল কিছু প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটাকে করেছি আর একটু লাইটের হয়তো প্রবলেম আছে বাট কি করব আমি তো তেমন বড় ইউটিউবার নই যে কিছু মানে সেটআপ থাকবে দেখেছো পেছনের ব্যাকগ্রাউন্ডে আমি চাদর দিয়ে ব্যাকগ্রাউন্ডের পর্দা করেছি মানে ভাবতে পারছো তো এখন চলে এসেছি আমি ভিডিওটাকে এন্ড করতে আর আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো एक्चुअली তোমরা শীতকালে দেখো কোনো রকম প্রবলেম নেই মুখেতে আর বিবি পন্ডসের বিবি ক্রিমটা কিন্তু খুব ভালো অনেকক্ষণ লাস্টিং করে আর ডের জন্য খুবই ভালো মানে দিনের বেলা তুমি ব্যবহার করতে পারো যদি তোমার ড্রাই স্কিন না হয় অয়েলি স্কিনে খুব ভালোভাবে হয় আর একটা জিনিস চেষ্টা করবে যে যাতে মানে যে বিবি ক্রিমটা লাগাবে বা বিবি ক্রিম কেন বলো বা সিসি ক্রিম বলো যখন লাগাবে না তখন ব্লেন্ডারটাকে সঙ্গে সঙ্গে হাতেতেই রাখবে কারণ একটুতেই না পুরো শুকিয়ে যায় যেমন আমার শুকিয়ে গিয়েছিল তো অনেকটাই টাইম লেগেছিল ব্লেন্ড করতে তো তোমরা ওরকমই মানে হাতে করে ব্লেন্ডারটাকে রাখবে যদি পারো তো চলো আর বেশি কিছু বলবো না আর যদি তোমাদের কিছু টিপসের দরকার হয় আমি আমার যতটা সাধ্য আমি যতটা জানি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো চলো আজকের মতন টাটা বাই বাই নেক্সট আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো কালকে আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে एक्चुअली কালকে কি আমি রাতে যখন শুট করছি মানে কালকে দিনের বেলা ছাড়বো তো হ্যাঁ কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো আজকের মতন গুড নাইট গুড বাই আর একদম বাই বাই কিন্তু ভুলে যেও না আর যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো আমার 5k হতে কিন্তু আর মাত্র 150 বাকি 150 তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আর 150 সাবস্ক্রাইবার করে মানে কমপ্লিট করে দাও ঠিক আছে তো চলো আর বেশি কিছু বলছি না আর যারা আমার পুরনো মেম্বার আছো তারা প্লিজ চ্যানেলটিকে লাইক করে দিও কমেন্ট করে দিও আর যত পারো শেয়ার করে দাও ঠিক আছে আমি তো অন্য কোথাও শেয়ার করি না তো জাস্ট তোমরাই শেয়ার করে আমাকে হেল্প করে দাও ওকে তো চলো বাই গুড নাইট